আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আমি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল শাহি গরম মশলা কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করা যায় সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে গরম মশলা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি রান্নার স্বাদ বাড়ানোর জন্য তো এই গরম মশলা যদি আমরা ঘরে তৈরি করি তাও যদি আবার শাহি গরম মশলা হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি আজকে গরম মশলা তৈরি করার জন্য ব্যবহার করছি তো প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরা এখানে আমি আস্ত জিরা নিয়েছি নিয়েছি আস্ত ধনিয়া এক টেবিল চামচ হাফ টেবিল চামচ নিয়েছি রাঁধুনি মশলা নিয়েছি দারচিনি এখানে আমি চারটুকরো দারচিনি নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণের দারচিনি খুব বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু মশলার রঙটা কালচে হয়ে যাবে হাফ টেবিল চামচের চেয়ে একটু কম দিয়েছি এলাচ এখানে আমি সবুজ এলাচ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লং আরও দিয়ে দিচ্ছি একটি জয়ফল দিয়ে দিচ্ছি একটি স্টার এসব মশলার কিন্তু ঝাঁঝালও খুব বেশি হয় এ কারণে এগুলি পরিমাণে খুব কম দিতে হবে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি জয়ত্রী এখানে আমি জয়ত্রী নিয়েছি তিন টুকরো নিয়েছি হাফ টেবিল চামচ শাহি জিরা আমি এখানে দুই ধরনের জিরা ব্যবহার করেছি সাধারণ জিরা এবং শাহি জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচ এখানে কালো গোলমরিচ কিন্তু বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু মশলাটা ঝাল হয়ে যাবে দুটা বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা মাঝখানটা চিড়ে দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি চারটি শুকনা মরিচ মরিচ কিন্তু ঝালের জন্য দেওয়া হয়নি মরিচটা দিয়েছি যেন গরম মশলার কালারটা সুন্দর আসে তো এই সব মশলাগুলো আমি এখন একসাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর দারচিনিগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি কারণ আমি এই সব মশলাগুলো একটু শুকনো তাওয়ায় আমি একটু টেলে নেব দারচিনিগুলি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর তেজপাতাগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো একদম লো আছে আমি নেড়ে চেড়ে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মুচমুচে করে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে শুকনো প্যানে ভেজে নিচ্ছি দেখা যাচ্ছে আমার মশলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি মশলাগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আমার তেজপাতাগুলো মুচমুচে হয়েছে আমার মরিচও মুচমুচে হয়েছে আর ধরা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে এখন একটি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর ছোট জগে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি আমি এই মশলাগুলো এখন গুঁড়ো করে নেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমার মশলা কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে তার মানে আমার গরম মশলা কিন্তু একদম রেডি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়েছে একদম পারফেক্ট শাহি গরম মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই গরম মশলা রোস্ট এবং বাদে যে কোনো মাংসের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে যে কোনো রান্না মানে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই গরম মশলা যদি আপনারা ব্যবহার করেন তো আমি একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছে আমি খুব বেশি পরিমাণে কিন্তু গরম মশলা তৈরি করিনি আমার এবারের ঈদের জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই গরম মশলা তৈরি করেছি শাহি গরম মশলা আপনারা চাইলে চেয়ে পরিমাণে বাড়িয়ে দিয়েও আপনারা বেশি পরিমাণে গরম মশলা তৈরি করে দু তিন মাসের মতো সংরক্ষণ করতে পারেন তো আমার শাহী গরম মশলা একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লাস্টিকের কন্টেনারে নিয়ে নিচ্ছি আমার ব্যবহারের সুবিধার জন্য তো এই ছিল আমার আজকের মতো ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ